হ্যাঁ কেন, আমার তো মনে সবার জীবনে একবার না একবার আসে, কখনো আগে কখনো পরে, আমার আসছে গেছে দুইটাই হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সালমানের জীবনে ভালোবাসা কবে আসতে পারে এটা নিয়ে মানুষের অনেক জানার ইচ্ছা, তো এটা যদি একটু বলতে। যদি না আসতো আমি লিখতে পারতাম না, আসছে বলে লিখতে পারছি। তো এর আগের প্রকাশিত যে বইটা ওটা অনেকটা বাংলা ইংলিশের মিশ্রণ ছিল, এবারের বইটা হচ্ছে পুরোপুরিভাবে বাংলা, আর এর আগেরটা হচ্ছে একটু স্যাটায়ার ছিল, এবার এটা হচ্ছে পুরোপুরিভাবে ফিলোসফিক্যাল। তো আমার মনে হয় যে আগেরটা থেকে এবারেরটা ভিন্ন হলো, এবারেটার মধ্যে শেখার অনেক কিছু আছে, আগেরটার মধ্যে অ্যাকনলেজ করার অনেক কিছু যেটা বাস্তব যেটা সত্যি আমরা অলরেডি জানতাম, বাট এবারেটার মধ্যে যেটা হয়তো আমরা জানি না সেটা হচ্ছে নতুন করে শিখবো আর কি। এই জিনিসটা আসলে সত্যি কথা বলতে আমরা সবাই তো কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের ভালোবাসা সম্পর্কে জড়িত, একবার না একবার হলেও তো ছিলাম, কিন্তু অনেক সময় হয় কি এটা আমাদের যেটা শক্তি হওয়ার কথা ওটা আমাদের দুর্বলতা হয়ে যায়। তো কেন আমাদের দুর্বলতা হয় সেটা নিয়ে আসলে আমাদের সাইকোলজিক্যাল যে পার্সপেক্টিভ ওটা নিয়ে আসলে বইটাতে আলোচনা করা হয়েছে। একদমই আসে না আমাকে এখানে তাম্রলিপি থেকে বারবার ফোন দিয়ে বলছে যে সালমান তুমি লিখো, তোমার লেখা উচিত, বিকজ তোমার ধারণা তোমার চিন্তা এগুলো সবাই মিলে হচ্ছে অনেক মানে অ্যাট্রাক্ট করে একটা মানুষকে। তাই আমি বলছি আপু আমি তো লেখক না, তো বলছে তোমার লেখক হইতে হবে না, তুমি লেখার চেষ্টা করো। তারপর আমি তাম্রলিপিকে দেওয়ার পর তারা বললো যে ঠিক আছে আমরা এবার ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমরা বইটা লঞ্চ করবো আর কি। আমি এখনও ঠিক জানি আজকে এই যে কিছুক্ষণ আগে বইটা আসলো, আজকে মাত্র বিক্রি শুরু হলো, সো আমি কালকে হয়তো বুঝতে পারবো যে মানুষ কীরকম পছন্দ করছে। আমি দুইটা বই কিনছি, সো একটা বই ফার্স্টে সাইন করে এনেছি, আবার একটা বই অ্যান্ড ভাইয়া অনেক ভালো, আমরা অনলাইনে ভাইয়াকে লাইক অনেক খারাপ কিছু বলি, বাট ভাইয়ার বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি অনেক বেস্ট। আমি দুইবার সেলফি তুলছি অ্যান্ড দুইবারই আমাকে সাইন করেছে অ্যান্ড দুইবারই আমাকে খুব ডিসেন্টভাবে অ্যান্সারগুলো দিছে, সো ইয়া হি ইজ বেস্ট। আমি দুইটা কিনছি, একটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, একটা হচ্ছে ভালোবাসায় মরে যাবে। পাঠকদেরকে আমি খালি বলবো একটা জিনিস যে আমি আসলে রাইটার তো না, কিন্তু আমার মার্কেটিংয়ের জন্য বা আমার পপুলারিটির জন্য হয়তো অনেক বই বিক্রি হচ্ছে, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে শুধুমাত্র পপুলারিটির জন্য বই না কিনে অনেক সময় পাঠকদেরও সাহায্য, অনেক লেখক আছে যাদের হয়তো এত পরিমাণে মার্কেটিং নেই, তাদের বই আমি বলবো যে পাঠকদের কিনা উচিত সব সময়। খুব খুশি তুমি না সালমান মুক্তাদিরের ফ্যান হইছো? সালমান মুক্তাদিরের অনেক বড় ফ্যান, ওর আইডল, ও সালমান মুক্তাদিরকে সবসময় ফলো করে, অনেক মেয়ে বন্ধু ওর কলেজে, অনেক বুক, বেস্ট বুক, বাংলাদেশের বেস্ট বুক এরা সালমান মুক্তাদিরের বিহাইন্ড দ্য সিন সেলাই বাড়ি বড়রা ভালোবাসা মরে যাক টপ সেলার বই হবে ইনশাআল্লাহ সালমান মুক্তাদির ব্রাউন ফিশ ফরএভার। 735 ম্যাম মুদ্রিত মূল্য 980, ডিসকাউন্ট মূল্য 735। ভালোবাসার সংজ্ঞা সৃষ্টিকর্তা এমনভাবে বানায় না যে মানুষ ওটাকে বলতে পারবে, ওটা সৃষ্টিকর্তা এমনভাবে বানাইছে যে খালি অনুভব করা যায়, এটাকে সংজ্ঞায়িত করা যায় না। তো এটাই হচ্ছে আমরা চাইলেও এটা বের করতে পারবো না, একমাত্র যদি খুব বেশি লাকি হই হয়তো এটা আমরা ফিল করতে পারবো প্রপার ভালোবাসা যেটাকে বলে আর কি। যদি না আসতো আমি লিখতে পারতাম না, আসছে বলে লিখতে পারছি।